আছে, মানে কোন কোন ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে বা অভিযুক্ত এখন পর্যন্ত কারা কারা, সেই তালিকা অনুযায়ী আপনার কাছে কি তথ্য আছে একটু জানাবেন কি? রিচার্ড আপনাকে ধন্যবাদ। রিচার্ড আপনি নিশ্চয়ই জানেন যে গত এক মাসে বেশ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে এবং তাদেরকে এরই মধ্যে আইনের আওতায় আনা হয়েছে। যদিও এখন পর্যন্ত কতগুলো ই-কমার্স প্রতিষ্ঠান আসলে এই অভিযোগে অভিযুক্ত সেই তালিকা তৈরি করার পাশাপাশি কি পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে কিংবা এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত ছিলেন তারা নিজেরা আত্মসাৎ করেছেন এই হিসেবগুলো কিন্তু এখনো শেষ হয়নি, যেহেতু এই মামলাগুলো তদন্তাধীন। তবে আমরা একটু দেখে নিতে চাই এখন পর্যন্ত অভিযুক্ত যে ই কমার্স প্রতিষ্ঠান সেগুলো আসলে কোনগুলো। নিরাপদ ডট কম, ইভেলি, ই অরেঞ্জ, ধামাকা শপিং, রিং আইডি, কিউকম, এসপিসি ওয়ার্ল্ড, তারপরে রয়েছে উই ডট কম, থলে ডট কম এবং আরো একটি 24.com। এই যে 10-12টি প্রতিষ্ঠান এগুলো হচ্ছে অভিযুক্ত ই কমার্স প্রতিষ্ঠান, অর্থাৎ এরই মধ্যে এই যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে গ্রাহকের তারা শত শত কোটি টাকা আত্মসাৎ করেছেন। যদিও শুরুতে তারা চটকদার বিজ্ঞাপন দিয়েছেন এবং তাদের এই চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পড়ে অনেকেই সর্বশান্ত হয়েছেন। পাশাপাশি আরো একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, এই অভিযুক্ত ই কমার্স প্রতিষ্ঠানের পাশাপাশি যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে এরই মধ্যে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাংক তলব করেছে তাদের হিসাবগুলো এবং জব্দ করেছে সেই তালিকায় রয়েছে ইভেলি, ই অরেঞ্জ, ধামাকা শপিং, আলিশা মার্ট, রিং আইডি, সিরাজগঞ্জ শপ, কিউকম রয়েছে, আরিয়ান মার্ট রয়েছে, দালাল প্লাস রয়েছে এবং বাজাজ কালেকশন। এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অর্থাৎ তাদের যে বিভিন্ন ব্যাংকে যে হিসাবগুলো রয়েছে সেই হিসাবগুলোর তথ্য চাওয়া হয়েছে, অর্থাৎ এগুলো জব্দ করার বিষয়ে একটি তথ্য রয়েছে। পাশাপাশি রিং আইডি নামে যে একটি প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানটি আজকে আমরা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি যেটি জানিয়েছে তাদের 200 কোটি টাকা এরই মধ্যে ফ্রিজ করা হয়েছে, অর্থাৎ তারা বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়ে অনুরোধ করেছিলেন যে তাদের এই টাকাটা যেন জব্দ করা হয়। পাশাপাশি বাকি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে অভিযুক্ত তাদের কোন ব্যাংকে কতগুলো অ্যাকাউন্ট রয়েছে এবং তাতে কি পরিমাণ লেনদেন হয়েছে, অস্বাভাবিক লেনদেন হয়েছে কিনা, পাশাপাশি মানি লন্ডারিং এর তদন্ত করে সিআইডি, মানি লন্ডারিং হয়েছে কিনা, বিদেশে টাকা পাচার হয়েছে কিনা সেই তথ্যগুলো জানার কথা বলা হয়েছে। বুলবুল, আপনি যে প্রসঙ্গটায় কথা বলছেন আমি যদি এখান থেকে বের হয়ে আরেকটু গভীরে যেতে চাই তাহলে অবশ্য প্রশ্নটা এভাবে আসে যে আসলে সন্দেহের তালিকায় কারা কারা আছে? এরা তো একেবারে নিশ্চিত যে এদেরকে তলব করা হয়েছে বা এদের সিজ করা হয়েছে এদের অ্যাকাউন্ট, সন্দেহের তালিকায় কে কে আছে? আর বাণিজ্য মন্ত্রণালয় একটা নোটিশ দিয়েছে সম্পদের তথ্য হচ্ছে, সেগুলোর তালিকায় কারা কারা আছে যদি একটু জানাতেন। রিচার্ড, একেবারে শুরুতে অর্থাৎ এই ই কমার্স এর যে জালিয়াতি বা প্রতারণা তার শুরুতে কিন্তু নিরাপদ ডট কম নামে একটি ই কমার্স প্রতিষ্ঠান দিয়ে শুরু হয়েছে। আজকে পর্যন্ত আমরা দেখলাম যে উইকম এবং এসপিসি ওয়ার্ল্ড সহ আরো বেশ কিছু প্রতিষ্ঠান, তবে সন্দেহের তালিকাটা একটু দেখে নিতে চাই। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি যেটি আজকে জানিয়েছে তারা 60টি প্রতিষ্ঠানের তালিকা তৈরি করেছেন এর মধ্যে এবং এর মধ্যে 30-32টি, যদিও 32টির কথাই বলেছেন, তদন্ত চলছে, অর্থাৎ এই 32টির কার্যক্রম শেষের দিকে তদন্ত আর তাদের সন্দেহের তালিকা রয়েছে টোটাল 60টি। পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয় গতকাল একটি নোটিশ দিয়েছে বেশ কিছু প্রতিষ্ঠানকে, আমরা যদি একটু দেখে নিতে চাই আসলে সেই নোটিশটি কোন কোন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। সেখানে 4টি প্রতিষ্ঠান রয়েছে, থলে, দালাল প্লাস, আনন্দের বাজার, অল শপার। এই 4টি প্রতিষ্ঠানকে 17 অক্টোবরের মধ্যে তাদের দায় এবং সম্পদের যে তথ্য সেটি দিতে হবে। পাশাপাশি 2019 পর্যন্ত অডিট রিপোর্ট তলব করেছে হাইকোর্ট বেশ কিছু কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে, অর্থাৎ তাদের কি পরিমাণ সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তির অ্যাগেনস্টে কি পরিমাণ দায় রয়েছে তাদেরকে, সেই যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো কিন্তু আগামী 17 অক্টোবরের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়কে দিতে হবে। পাশাপাশি হাইকোর্টও কিন্তু একটি নোটিশ দিয়েছে যে 2019 পর্যন্ত অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলো শুরু থেকে এখন পর্যন্ত 2019 পর্যন্ত কি পরিমাণ লেনদেন করছে সেটি জানতে চেয়েছে। জয়েন্ট এক্সচেঞ্জ কমিশন রয়েছে একটি সেই কমিশনের কাছে। আরো একটি প্রতিবেদন আমরা রিচার্ড দেখে নিতে চাই, সেটি হচ্ছে আমরা দেখেছি যে সুদ ভিত্তিক অর্থাৎ জামানতবিহীন সুদের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং তারা বিশেষ করে ই কমার্স প্রতিষ্ঠান, তারপর ফসলের বীজ সহ অন্যান্য প্রতিষ্ঠানের অফিস ভাড়া নেওয়ার কথা বলে তারা রাজধানীর যে অভিজাত এলাকা রয়েছে সেই অভিজাত এলাকাগুলোতে বাসা ভাড়া নেয় প্রথমে, যদিও এটি পুরোটাই লোক দেখানো। তাদের মূল উদ্দেশ্য সুদ ভিত্তিক অ্যাপস এর মাধ্যমে অর্থাৎ ব্যবসা করা এবং এই অভিযোগে চীনা 2 নাগরিক সহ বাংলাদেশি আরো 10 গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ইউনিট। এই বিষয়ে আমার তৈরি করা একটি প্রতিবেদন রয়েছে, প্রতিবেদনটি দেখে নিতে চাই।
এক বছর আগে বাড়িধারার ডিওএইচএস এর 4 নম্বর সড়কের এই বাড়িটির পঞ্চম তলা ভাড়া নেন দুই চীনা নাগরিক। বাসার মালিককে বলেছিলেন চীন থেকে ফসলের বীজ এনে এদেশে বিক্রি করবেন। একই এলাকার এই বাসাটির দ্বিতীয় তলাও 3 মাস আগে ভাড়া নেন ওই দুই চীনা নাগরিক। কথা ছিল আইটি ফার্মের অফিস করার। ভুয়া তথ্য দিয়ে বাসা ভাড়া নেওয়া দুই চীনা নাগরিককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার করা হয়েছে তাদের সহযোগী আরো 10 বাংলাদেশিকে। অভিযোগ, তারা অ্যাপস ভিত্তিক সুদের ব্যবসা করে গ্রাহকের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী ক্ষুদ্র ঋণের নামে অন্তত 10টি অ্যাপস অবৈধভাবে বাংলাদেশে সুদের কারবার করছে। এসব অ্যাপ নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হয় চীন থেকে। রাজধানীর বিভিন্ন এলাকায় অফিস ভাড়া নেওয়ার সময় তারা তথ্য প্রযুক্তি কোম্পানি, ফসলের বীজ ও ই কমার্সের ব্যবসার কথা বলে। মূলত চায়নারা এই ব্যবসাটুকু পরিচালনা করে এবং তারা যখন এই বাংলাদেশে প্রথম তারা কোনো ব্যবসা পরিচালনার জন্য তারা ইন করে, তখন তারা আমাদের যেই বোর্ড অফ ইনভেস্টমেন্টের সাথে যেভাবে চুক্তিবদ্ধ হয় সেটা হচ্ছে তারা সফটওয়্যার কোম্পানি হিসেবে এনলিস্টেড হয়। কিন্তু যেটা তারা বর্তমানে করছে সেটা হলো তারা ই লোনের একটা মানে প্রতারণার আশ্রয় নিচ্ছে অনলাইনে এবং এদের দ্বারা অনেক ভিক্টিমাইজড হচ্ছে। গত এক বছরে এসব অ্যাপ সর্বনিম্ন 1 লাখ থেকে সর্বোচ্চ 10 লাখের বেশিবার ডাউনলোড হয়েছে। পুলিশের ধারণা এদের বেশিরভাগই প্রতারণার শিকার হয়েছেন। এসব অবৈধ ডিজিটাল সুদের মহাজনদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশ ব্যাংক কেন, এই ড্রাইভার আসলে কারোরই না। কারণ এই জাতীয় ফল যখন কোন অ্যাপস পাঠাবে, যখন আসবে মার্কেটে, সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কেউ এটা ডাউনলোড করার আগে বা এখানে যদি কোনো ঋণ প্রস্তাব থাকে সেই ক্ষেত্রে তাকে সচেতন হতে হবে। অ্যাপস ভিত্তিক ঋণের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ পুলিশেরও।